Probaci Bengoni Rock. প্রবাসী বেঙ্গলি ব্লগ। হাই ফ্রেন্ডস, সবাই কেমন আছেন? নিশ্চয় ভালোই আছেন, আমিও ভালো আছি। সবাইকে প্রবাসী বেঙ্গলি ব্লগে স্বাগত, আর আমি আপনাদের ফ্রেন্ড ভাগ্যশ্রী। ফ্রেন্ডস, যারা যারা আমার চ্যানেলে এখনো অবধি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা আমার চ্যানেলে এখনো সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, যাতে আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে চলে যাবে। ফ্রেন্ডস, যারা আমাকে ফলো করতে চাও তা আমাকে আমার ফেসবুকে পেজে এসো, আমার ফেসবুকে পেজের নাম স্মুথ অ্যান্ড শাইনি। তো ফ্রেন্ডস, আজকে আমি বলবো যেটা ঘরোয়া জিনিস, সেটা হচ্ছে মধু। তো মধু দিয়ে কিভাবে আমরা ফেসিয়াল করব সেটা আমরা আজকে দেখাবো। আর মধুটা মাখলে আমাদের স্কিনটা অনেকটা গ্লোয়িং হয়, আর এটাতে অনেকটা ময়েশ্চারাইজারও করে, আর এর মধ্যে অ্যান্টিব্যাকটেরিয়াল থাকে, তাই আমাদের যেগুলো দাগে অনেকদিন ধরে পিম্পিল ডার্ক স্পট থাকে সেগুলো দূর হয়ে যায়। আর এটাকে কি হয়, এটা যাদের ডার্ক স্কিন আছে তাদের স্কিনটা খুব ব্রাইট হয়ে যায়, আর এটা ভালোভাবে পুরো ডিপ ক্লিনিং হয়ে যায়। আর ডিপ ক্লিনিং হয়ে যাওয়ার ফলে আমাদের স্কিনটা আরও গ্লো আর স্মুথ হয়ে আসে। তাহলে ফ্রেন্ড, চলো আমি দেখাই কিভাবে মধু দিয়ে আমরা ঘরেই বসে ফেসিয়াল করতে পারি। চলো স্টার্ট। তো ফ্রেন্ড, প্রথমে আমি যেটা নেব সেটা হচ্ছে মধু। প্রথমে আমি যেটা বানাবো সেটা হচ্ছে ক্লিনজিং। আর এক একটা ফেসিয়ালে অনেক প্রথমে তো ক্লিনজিং আমাদের দরকার হয়। আর চুল থাকলে আমার করতে অসুবিধা হয়, কপালে চুল চলে এলে বা আগের দিকে চুল এলে আমার করতে অসুবিধা হয়, আমি তাই জন্য সবসময় বেলটা ইউজ করি। আমি এবারে তুলোটা নিয়ে কটনটা নিয়ে এর মধ্যে দেবো। দিয়ে এবারে মুখটা ম্যাসাজ করব 3 থেকে 4 মিনিট। কাঁচা দুধটা, কাঁচা দুধে অনেকে স্নানও করে, অনেক বাচ্চারা স্নান করে কাঁচা দুধ। আর গোলাপ জলটা তো আমাদের টোনার হিসেবে বা ক্লিন প্রথমে স্কিনটাকে ফ্রেশ করে নিতে অনেকটা আমাদের সাহায্য করে।
আমি করে নিলাম। আমি কিন্তু এবারে মুখটা আমি ধোবো না, মানে জল দিয়ে আমি ধোবো না, আমি এর ওপরেই স্কার্ফটা করব। আমাদের স্কার্ফের জন্য কি লাগছে সেটা আমরা প্রথমে দেখে নিই। সেটার জন্য তো আমাদের তো মধু তো লাগবেই, কারণ যেহেতু এটা মধু ফেসিয়াল আর সবেতে মধু ইউজ দিয়ে আমাদের করা হবে। 1 থেকে 2 চামচ মধু নিলাম। আর যেটা নেবেন সেটা হচ্ছে, আমি এখানে বেসন নেব, বেসনটা আমি মিক্স করব। আর বেসনের সঙ্গে আমি এতে একটু লেবুর রস জুসও দেব। বেসন নিলাম 1 চামচ। আর যেটা নেব সেটা হচ্ছে, আমি এতে লেবুর রস দেব। 3 থেকে 4 ফোঁটা লেবুর রস দেব, দিয়ে আমরা এটাকে ভালো করে মিশিয়ে নেব। প্রথমে আমরা মুখে লাগিয়ে নেব, এটা আমরা স্কার্ফ করছি। প্রথমে আমাদের মুখটা ক্লিনজিং নিয়ে ধুয়ে নিলাম, এবারে আমরা এটা স্কার্ফ করছি। আমাদের হয়ে গেছে 8 থেকে 5 মিনিট। এবারে আমরা মুখটা ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। মুখ ধুয়ে নিলাম, এবারে আমরা যেটা করবো, প্রথমে আমরা তাহলে ক্লিনজিং করলাম, তারপরে আমরা স্কার্ব করলাম, এবারে যেটা করব সেটা হচ্ছে ক্রিম। ক্রিমের জন্য আমাদের মধু লাগবে 2 চামচ। আপনারা বেশি নেবেন না, 1 থেকে 2 চামচ নিলেই হয়ে যাবে। আমরা 2 চামচ মধু নিলাম, তারপরে যেটা নেব সেটা হচ্ছে অ্যালোভেরা জেল। নিয়ে এটাকে আমরা ভালো করে মিক্স করে নেব। এবারে আমরা এটা প্রথমে লাগিয়ে নেব মুখে। এটা যাদের ডার্ক স্পট থাকে বা পিম্পিল থাকে তাদের জন্য খুবই ভালো হয়, এটা পুরো ডিপ ক্লিনিং হয়ে যাবে। এবারে আমরা এটাকে একটু মেসাজ করে নেব। হয়ে গেল, এবারে আমরা এটাকে ধুয়ে নেব। এবারে আমরা যেটা করব সেটা হচ্ছে লাস্ট লাস্ট প্রসেস, প্যাক লাগাবো। প্যাকের জন্য আমাদের কি লাগবে, প্রথমে মধু তো লাগবেই, যেহেতু এটা মধু খেয়েছি। আমার 2 দিন ধরে শরীরটা খুব খারাপ, কি করে ঠান্ডা লেগে গেছে, ঠান্ডাটা প্রায় যাচ্ছে চলে যাচ্ছে, তার মধ্যেই দেখুন আমার কিভাবে ঠান্ডাটা লেগে গেল। গলাটা একটু ধরা ধরা আছে। আমি এখানে মধু নিয়েছি 1 চামচ,
আর এক চামচ নেবো, 2 চামচ মধু দেবো। আমি এটা যেহেতু প্যাক বানাচ্ছি, এবারে যেটা নেবো সেটা হচ্ছে মুলতানি মিট্টি, মুলতানি মাটি। মুলতানি মাটিও মাখলে অনেকটা গ্লো চলে আসে। এটা মুলতানি মাটিটা একটা আপনারা এমনি গোলাপ জল দিয়েও বা কিছু দিয়েই প্রতিদিন মাখিয়ে রাখতেই পারেন, কোনো অসুবিধা নেই। আমি এটা চামচে নিচ্ছি। নিয়ে নিয়েছি, এবার এটাকে আমরা ভালো করে মিক্স করে নেবো। মিক্স করে নিয়েছি, এবারে এটা আমরা লাগিয়ে নিয়ে 10 মিনিট বসবো, তারপরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে নেব। এগুলো আপনারা ঘরে 10 দিন ছাড়া ছাড়া করতেই পারেন, অসুবিধা কিছু নেই। আমি প্যাক মেখে নিলাম, এটা মেখে আমরা এবারে 10 মিনিট বসবো। বসার 10 মিনিট হয়ে গেলে তারপরে ঠান্ডা জল দিয়ে ধুয়ে দেবো। ফ্রেন্ডস, আমার 10 মিনিট হয়ে গেছে, আমি এবার এটাকে তুলে নেব। আমি ধুয়ে দিলাম, ফ্রেশ হয়ে নিলাম, অনেকটা স্মুথ লাগছে। যাই হোক, আপনারাও এক ঘরে ট্রাই করবেন, আর ট্রাই করে বলবেন আপনাদের কতটা উপকার হয়েছে। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তো লাইক করবেন, শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম, টাটা।